রাতে আবার কে এলো? হ্যালো স্যার। হ্যালো, বলুন কি ব্যাপার স্যার? আপনি ডাকলেন না, আমি তো আপনাকে ডাকিনি। কিন্তু স্যার ফোন তো এই রুম থেকে এসেছে। কিন্তু আমি তো কোনো ফোন করিনি। দেখুন, আপনার বোধহয় কোনো ভুল হচ্ছে। ওকে স্যার, কোনো ব্যাপার না, সরি স্যার। ঠিক আছে। অদ্ভুত ব্যাপার, আমি তো কোনো ফোনই করিনি, তাহলে ফোনটা এলো কোত্থেকে? হ্যালো। হ্যালো, আপনি সিআইডি অফিসার সচিন, তাই তো? হ্যাঁ, আমি ইন্সপেক্টর সচিন বলছি, বলুন কি ব্যাপার? স্যার আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন, একটা খুন হতে চলেছে স্যার। খুন? কার খুন? একটা লোক তার অসুস্থ স্ত্রীকে খুন করতে চলেছে স্যার। স্যার আপনি শুধু ওকে বাঁচাতে পারেন, ওই বাংলোতে ওরা দুজন ছাড়া আর কেউ নেই। এই এই লোকটা থাকে কোথায়? হ্যালো হ্যালো হ্যালো, একজনের ফোন এসেছিল, সে বলল যে কারোর প্রাণ সংশয় রয়েছে। স্যার আমার কাছেও একটা এরকম ফোন এসেছিল। তোমারও ফোন কল এসেছিল? ফোনে কে কি বলেছে? স্যার ও এত রাতে কে ফোন করছে? হ্যালো। হ্যালো সিআইডি ইন্সপেক্টর শ্রেয়া। হ্যাঁ বলছি। আগে আমি আপনাকে জানাতে চাই যে একজন বয়স্ক লোক খুন হতে চলেছে, ওনার বাড়ির লোকজন টাকা পয়সার জন্য ওনাকে মারতে চলেছেন। কি বলছেন আপনি, কোথা থেকে বলছেন? দেখুন আমি কে বলছি, কোথা থেকে বলছি সেটা ইম্পর্টেন্ট নয়, আপনার কাছে জাস্ট 48 ঘন্টা রয়েছে তাকে বাঁচানোর জন্য। হ্যালো হ্যালো আশ্চর্য ব্যাপার তো, স্যার আমাকে যে ফোন করেছিল সে বলল যে একজন লোক তার মানসিকভাবে অসুস্থ স্ত্রীকে প্রাণে মারতে চাইছে। ফোনে যে লোকটার সঙ্গে আমার কথা হয়েছিল এটা বলেনি যে কে মরতে চলেছে। সব ঠিকই ছিল, সেমিনার ঠিকঠাকই ছিল। ঠিক আছে, গুড নাইট। ওকে। আবার কি রহস্য? তিনজনকে বাঁচাতে হলে সবার আগে আমাদের এটা জানতে হবে যে ফোন কে করেছিল। চলো। রিসেপশন তো ফাঁকা, কেউ নেই এখানে। তাহলে ফোন কে করেছিল স্যার এখান থেকে? আপনি এখানকার রিসেপশনিস্ট? আগে হ্যাঁ, কি হয়েছে বলুন। আমাদের রুমে যে আপনি এতগুলো ফোন কলস ট্রান্সফার করেছিলেন সেগুলো কে করেছিল? আমি না তো, উইদাউট গেস্টের পারমিশন আমরা কোনো কল ট্রান্সফার করি না স্যার। আপনি ট্রান্সফার না করলে আমাদের তিনজনের রুমে কল এলো কোথা থেকে? স্যার ট্রাস্ট মি, আমি এ ব্যাপারে কিছুই জানি না, প্লিজ আমার কথা বিশ্বাস করুন। আচ্ছা আচ্ছা, কতক্ষণ আগে আপনারা ফোনটা পেয়েছিলেন? তাও ধরুন প্রায় 5 মিনিট আগে। কিন্তু 5 মিনিট আগে আমি তো রিসেপশনে ছিলাম না স্যার, আমি আমি একটা দরকারের জন্য বাইরে গিয়েছিলাম। ও, মানে এই সুযোগের সদ্ব্যবহার করে এখান থেকে কেউ কল ট্রান্সফার করেছিল। রুবি, কি ব্যাপার, কিছু প্রবলেম হলো নাকি? স্যার স্যার ওনারা বলতে চাইছেন যে ওনাদের রুমে একটা ফোন এসেছিল, কিন্তু স্যার আমি ফোন কল ট্রান্সফার করিনি। দেখো, গেস্ট ইজ অলওয়েজ রাইট, অতিথিদের সঙ্গে কখনো তর্ক করবে না,
যদি এনারা বলেন যে ফোন কলস এসেছিল তো ডেফিনেটলি এসেছিল। আচ্ছা, রিসেপশন ছাড়া অন্য কোথাও থেকে আমাদের রুমের মধ্যে কল ট্রান্সফার করা যায়? না স্যার। ও, তার মানে ট্রান্সফারটা রিসেপশন থেকেই করা হয়েছিল। কিন্তু স্যার, স্যার যাওয়ার আগে আমি চন্দনকে এখানে দাঁড়াতে বলেছিলাম। এই চন্দনটাকে? আমাদের হোটেলের কর্মচারী স্যার। এই মুহূর্তে সে কোথায়? হ্যাঁ, কোথায়? স্যার? হ্যাঁ স্যার, এখানে কেউ অজ্ঞান হয়ে পড়ে আছে। ম্যাম প্লিজ একটু জল নিয়ে আসুন। ইয়া যাও। এটাই তো চন্দন স্যার। এই নিন স্যার। এই এই ওঠো ওঠো, কে করলে এসব? হ্যাঁ, কি করে হলো স্যার? আমি এখানে বসেছিলাম স্যার, কেউ আমাকে মাথার পেছনে জোরে মারলো, খুব জোরে। কে 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 ছিল সে? মুখটা দেখেছিলে? হ্যাঁ স্যার, একজন মহিলা আর একজন লোক। ওদের স্কেচ বানাতে পারবে? এই চন্দন, চন্দন এই। হ্যাঁ স্যার। ঠিক আছে চন্দন। এই ম্যানেজার বাবু, অ্যাম্বুলেন্সে ফোন করুন, হসপিটালে নিয়ে যেতে হবে একে, কুইক। স্যার, মনে হচ্ছে ওরা আমাদের উপর নজর রেখেছিল। ওরা এটা জানতো যে আমরা কোন হোটেলে আছি, এমনকি কোন রুমে আছি। হ্যাঁ স্যার, যদি এই ঘটনাগুলোর ব্যাপারে ওরা আমাদের বলতেই চাইতো, তাহলে সকালে যখন আমরা সেমিনারে এলাম তখনই বলতে পারতো। এত রাতে ফোন করে আমাদের বলার কি মানে? এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, ভেবেচিন্তে করা প্ল্যান এটা একটা। প্রথমে আমাদের এখানে এই নির্জন জায়গাতে সেমিনারে নিয়ে আসা, তারপর আমাদের রুমেদের মধ্যে এই ফোন কলস। প্রথমে আমাদের এটা খোঁজ করতে হবে যে ওই তিনজন কারা যাদের উপরে হামলা হতে চলেছে। হ্যাঁ অভিজিৎ, মানছি এটা ছোটখাটো একটা শহর, কিন্তু খোঁজ তো করতেই হবে না যে কে সেই মহিলাটি যার স্বামী খুন করতে চায় তাকে, আর ওই বয়স্ক লোকটা যার নাতি নাতনিরা তার প্রাণ নিতে চায়। না 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 না, তোমার আসার দরকার নেই। আর শ্রেয়া গেছে খোঁজ খবর নিতে, এসে পড়বে এক্ষুনি। আচ্ছা অভিজিৎ, তুমি বরং এটা খোঁজ করো যে আমাদের ক্রিমিনাল ডেটাবেসে কোন অপরাধীর নাম আছে যে ক্রুল দিয়ে খুন করে আর যে ইদানিং জেল থেকে ছাড়া পেয়েছে। ওকে ওকে, থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস। হ্যাঁ, পুরো কিক্কার শহরে 6 জন মহিলা আছেন যারা মানসিকভাবে অসুস্থ। তার মধ্যে 4 জনের ট্রিটমেন্ট হসপিটালে চলছে আর 2 জন আছে যাদের ঘরে ট্রিটমেন্ট হচ্ছে। ওই 2 জনের মধ্যে একজন যিনি বিবাহিতা, মল্লিকা। মল্লিকা, আর ওই বয়স্ক লোকটা? স্যার এই যে, এই হলেন ওই বৃদ্ধটি, ওনার নাম কেতন। কিক্কার শহরের সব থেকে ধনী ব্যক্তি, যদি ওনার কিছু হয়ে যায় তাহলে ওনার সমস্ত সম্পত্তি নাতি নাতনির নামে হয়ে যাবে। মল্লিকা আর কেতন, এদের বাড়িতে গিয়ে চেক করতে হবে। স্যার, আমরা তাহলে মল্লিকার স্বামী আর কেতনের আত্মীয়দেরকে গ্রেফতার করে নিতে পারি তো? না না শ্রেয়া, অপরাধের চিন্তা করাটাই পাপ নয়, অপরাধ করাটা পাপ। এই লোকগুলো যেন একদম বুঝতে না পারে যে আমরা এদের খোঁজ পেয়ে গেছি, হাতে নাতে ধরতে হবে এদের সবাইকে। স্যার হ্যাঁ, এটা হচ্ছে ওই 2 লোকের স্কেচ যারা চন্দনের উপর আক্রমণ করেছিল আর ওকে অজ্ঞান করেছিল। এরা 2 তো? হ্যাঁ স্যার, এরা 2 ওরাই যাদের আমরা সেমিনারে দেখেছি। গত 5 বছরে এই শহরে অপরাধের সংখ্যা কমে গেছে শুনে আমি খুব খুশি হয়েছি, আর আমরা এটা আশা করব যে আগামী দিনে এই শহর আরো সুরক্ষিত আর শান্তিপ্রিয় শহর হয়ে যাবে। স্যার, আপনাদের কাছে যে ইনফরমেশন আছে সেটা সত্যি তো নাও হতে পারে, আবার এটাও হতে পারে যে ঘটনাগুলো ঘটছে কিন্তু কেউ রিপোর্ট লেখাচ্ছে না। দেখুন, যদি সত্যি এমন হয় তাহলে আইনের পক্ষে সেটা লজ্জাজনক। যেদিন মানুষের মন থেকে আইনের উপরে বিশ্বাস চলে যাবে সেদিন সে তার উপরে হওয়া অত্যাচার আমাদের কাছে প্রকাশ করা বন্ধ করে দেবে, আর সেদিন এই দেশের ডেমোক্রেসি, এখানকার প্রজাতন্ত্র সব শেষ হয়ে যাবে। আপনি একদম ঠিক বলেছেন স্যার, সাধারণ মানুষের সিআইডি আর পুলিশকে ভরসা করা উচিত, আর সাহায্য চাইবার জন্য ইতস্তত করা একদম উচিত নয়। চলুন স্যার, লাঞ্চটা করে নেওয়া
আমাদের নেক্সট সেশন 3টার মধ্যে শুরু হয়ে যাবে, তাই আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি প্লিজ সময় মতো চলে আসবেন। চলুন স্যার। স্যার 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 প্লিজ সিআইডি টিমের একসঙ্গে ফটো। শিওর। থ্যাংক ইউ স্যার। এই দুজনের ব্যাপারে অভয় আর মায়ের কাছে খোঁজ করো, আর এদের দুজনকেই আমাদের বিউরোতে ডেকে পাঠাও। এই সমস্ত মিথ্যে কথা স্যার, আমরা কেন কারুর উপর হামলা করতে যাব? আপনারা যদি সত্যি কিছু না করে থাকেন তাহলে চন্দন আপনাদের স্কেচ কেন বানালো? সেটা আমরা কি করে জানবো স্যার, সেটা ওকেই গিয়ে জিজ্ঞাসা করুন না। চন্দনকে জিজ্ঞেস করে ফেলেছি, এর জন্য আপনাকে জিজ্ঞেস করছি। এবার এটা বলুন যে আপনারা কি গ্যালাক্সি স্টারে রোজ যেতেন? হ্যাঁ স্যার, যখনই আমরা এখানে আসি বরাবর আমরা ওই হোটেলেই উঠি, কিন্তু কাল রাতে ওখানে যাইনি। আচ্ছা, এই শহরে আসলে ওখানেই ওঠেন কিন্তু কাল ওঠেননি, কোনো বিশেষ কারণ? হ্যাঁ, কারণ আমাদের ভাইজির এখানেই বিয়ে হয়েছে, আর ওর অনেক অনুরোধে সেদিন রাতে আমরা ওর বাড়িতেই ছিলাম। আপনি চাইলে ওকে জিজ্ঞেস করতে পারেন। সেটাও জিজ্ঞেস করে নেব, আর রিসেপশন ডেস্কে থাকা আঙুলের চিহ্নগুলো সেগুলো ম্যাচ করে দেখব। স্যার যদি আপনারা চান আমাদের লাই ডিটেক্টর টেস্টও করতে পারেন, যখন আমরা কিছু করিনি আমরা ভয় পাবো কেন? স্যার স্যার আমার মনে হচ্ছে যে এনারা সত্যি বলছেন, এই চন্দন আবার আমাদের বোকা বানানোর চেষ্টা করছে না তো? চন্দন আমাদের বলেছিল যে কেউ ওর মাথায় পেছন থেকে বাড়ি মেরেছিল, তো তাহলে ও ওর মুখটা দেখতে পেলো কি করে, স্কেচ কি করে বানালো? চন্দন আগে থেকেই জানতো যে এই সাক্ষী আর কেতন এই হোটেলে প্রায়ই আসতো, তাই আমাদের বোকা বানানোর জন্য ওদের স্কেচ বানিয়ে দিয়েছে। আরে চন্দন কোথায় গেল? এই রুমেই তো ছিল স্যার। শচীন একটু আশেপাশে দেখো তো। আচ্ছা সিস্টার, এই রুমে তো ওই চন্দন বলে যে পেশেন্টটা ছিল কোথায় গেছে সে? স্যার ও তো রুমেই ছিল, কেউ ওকে বাইরে বেরোতে দেখেনি তো স্যার। হ্যাঁ শচীন। স্যার এই জানলাটা তো বন্ধ, তার মানে এখান থেকে পালায়নি, কিন্তু এই কাপড়গুলো এখানে ফেলে গেছে। ও, তার মানে রুগীর কস্টিউমটা ছেড়ে ফেলে রূপ বদলে এখান থেকে পালিয়েছে এই চন্দন দাগি আসামি মনে হচ্ছে। জেলা সাহেব, আপনার নলেজে এমন যতগুলো আসামি রয়েছে যারা কোনো না কোনো সময় কুড়ুলকে হাতিয়ার করেছে, আগে হ্যাঁ সবার ডিটেলস চাই আমার। থ্যাংক ইউ ভেরি মাচ। কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, কিক্কার এলাকার 3 মানুষের এরকম ক্রিমিনাল রেকর্ড পেয়েছি যারা কোনো না কোনো সময় কুড়ুল দিয়ে অপরাধ করেছে। তারা কে কে? স্যার একজনের নাম কমলা, 35 বয়স। ওর শ্বশুর শাশুড়ি ওকে পণের জন্য বিরক্ত করত, একদিন বিরক্ত হয়ে ওদের উপর ও কুড়ুল দিয়ে আঘাত করে। কোন জেলে? ও পিঞ্জেলপুর জেলে ছিল, গত সপ্তাহে ওখানে আগুন লাগে আর 6 কয়েদি পালিয়ে যায়, ওর মধ্যে একজন ও ছিল। আর বাকি 2? স্যার একজনের নাম নাড়ু আর একজনের নাম জগা। নাড়ু নিজের বাড়ির মালিকের উপর হামলা করে আর জগা নিজের সৎ বাবার উপর। নাড়ুর অগেনস্টে কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই আদালত ওকে ছেড়ে দেয়, আর জগাকে মানসিক রোগী বলে ওকে অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়া হয়। নাড়ু, জগা আর কমলা। ফ্রেডি, আমাদের খোঁচরদের খবর দাও, কিক্কার এলাকাতে এদের মধ্যে কাউকে যদি দেখতে পাওয়া যায় ওরা যেন আমাদের ইনফর্ম করে। ইয়েস স্যার। হ্যালো, হ্যাঁ দয়া। ও নো, চন্দ্র। ঠিক আছে দয়া, ওর ব্যাপারে সমস্ত ইনফরমেশন বের করছি। ভূপেন!
দরকারের সময় জানি না কোথায় যায়, আবার ঘুমিয়েছে নিশ্চয়ই। আরে ভূপেন কোথায় গেলি? আগে ম্যাম স্যার ঘুমিয়ে পড়েছিলি নাকি? হ্যাঁ না 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 ম্যাম স্যার, আমি তো বাইরে ঘাস কাটছিলাম। ঘাস কাটতে গিয়ে তুই কি কেবিলের তারও কেটে ফেলেছিস? দেখ টিভিতে কোনো চ্যানেল আসছে না, কি করবো এবার আমি? ম্যাডাম আমি এক্ষুনি সেট আপ বক্সের লোকেদের ডাকছি, একদিন যেতে না যেতেই খারাপ হয়ে যায়। হ্যাঁ তাড়াতাড়ি কর, আগে দেখ। নমস্কার। নমস্কার। নমস্কার ম্যাডাম, কীর্তিপ্রসাদ নাম আমার, ভালোবেসে লোক আমায় কিট্টু বলে। কেবিল ঠিক করতে এসেছি, কেবিল মেকানিক। আপনি কি করে জানলেন যে কেবিলের লাইনে সমস্যা আছে? আমরা তো কোনো কমপ্লেইনই করিনি এখনো। আসলে ম্যাডাম ব্যাপারটা হচ্ছে এই এরিয়াতে সবারই কেবিলের প্রবলেম, তাই ভাবলাম আপনাদেরকেও জিজ্ঞেস করে নি। হ্যাঁ দাদা আমাদের কেবিলও ঠিক করে দাও, আমার সিরিয়াল শেষ হয়ে গেল বলে। ব্যাস ম্যাডাম 2 মিনিট সব ঠিক করে দেব। তাড়াতাড়ি করো। এটা কি করে হতে পারে? আঙ্কেল গত 10 বছর ধরে হাউজিং ট্যাক্স দেয়নি। আঙ্কেল এরকম দায়িত্ব গ্যানিনের মতো কাজ কি করে করতে পারলেন? মনে হচ্ছে ওনাকে বেশ ভালোভাবে টাইট দিতে হবে আমাদের। ওদের ব্যাপারটা আপনারা পরে দেখবেন, আগে ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাদেরকে দেখবে। হ্যাঁ দেখুন, আপনারা জানেন না আমাদের বস কতটা রাগী। আপনার বস? হ্যাঁ আমার বস মিস্টার দয়ানন্দ। কিন্তু উনি আমাদের বিষয়ে খোঁজ নেবেন কেন? এই বাড়িটা তো আমার আঙ্কেলের, এই প্রপার্টির মালিক তো উনি। তাহলে ডাকুন ওনাকে, কোথায় উনি এখন? তাড়াতাড়ি করো কিট্টু, সাত জন্মের সাত সম্পর্কে সাত ভাগ আমার ফেভারিট সিরিয়াল, মিস করতে চাই না আমি। আরে ম্যাডাম ওটা আপনার ফেভারিট সিরিয়াল? আমারও ফেভারিট সিরিয়াল ওইটাই। আগের মাসে যখন ওই মারা গেল না, তখন আমার চোখ থেকে এমন জল বেরোলো, এমন জল বেরোলো কি বলবো। এসব শোরগোল কেন? হ্যাঁ চোখটা গেছে নাকি? টিভি খারাপ হয়ে গেছে। আরে স্যার আমার নাম কীর্তিপ্রসাদ, লোক ভালোবেসে আমাকে। ঠিক আছে চলো, তুমি কি ওষুধ খেয়েছো? তুমি তো এটা জানো, টিভি না দেখে সিরিয়াল না দেখে আমি ওষুধ খাই না। আরে টিভি খারাপ হয়েছে, এটা যদি ঠিক না হয় তাহলে তুমি ওষুধ খাবে না? তুমি খুব খারাপ। ওষুধ খাও না, ইউ গুড গার্ল নাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? আমি বলতে ভুলে গেছি তোমায়, ডক্টর তোমার ওষুধ চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ এই নাও। এটা খুব তেতো হবে। আরে না বাবা তেতো নয়, খেয়ে তো দেখো, আগেই ভয় পেয়ে যাও, খেয়েই দেখো না। আরে খাও না, ভেরি গুড, এই তো কত সুন্দর। আরে স্যার ব্যাপারটা হচ্ছে যে আপনাদের সেট টপ বক্সে বৃষ্টির জল ঢুকে গেছে, তাই আমি সন্ধ্যাবেলা আসছি। না না সন্ধ্যাবেলা নয়, তুমি একটা কাজ করো, তুমি পরশু এসো। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি গো? হ্যাঁ টিভি না দেখে আমি কি করে থাকবো? আর কিট্টু আমাদের ছাদ তো ফুটো হয়নি, তাহলে সেট টপ বক্সে জল এলো কোথা থেকে? ব্যাপারটা হচ্ছে ম্যাম সাহেব কোনো ভেজা হাতে হয়তো ধরেছেন কখনো সেট টপ বক্সটাকে। এই বিপিন করেছে নিশ্চয়ই এসব। আরে রাগ করো না, সব ঠিক হয়ে যাবে, শোনো প্লিজ। আরে রাগ করছো কেন? ব্যাপারটা হচ্ছে ম্যাম সাহেব ওই আমাদের কাছে শুকনো করার জন্য পাম্পটা নেই, তাই আমি নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে দাদা। আচ্ছা ম্যাম সাহেব। আরে কি ফেললে তুমি, ভাঙনি তো কিছু? আরে না না সাহেব কিছু না, যাও যাও এখান থেকে, আমি আসছি সাহেব। কেন রেগে যাচ্ছো তুমি? হ্যাঁ স্যার, স্যার মনে হচ্ছে আজ রাতে মল্লিকার স্বামী কিছু একটা করতে চলেছে ওনার সাথে। নমস্কার, আমারই নাম কেতন, আর আমি জে জে, এনার বিজনেস পার্টনার। কেতন বাবু আমার নাম দয়াশ্রী, আমি আপনার সাথে হাউস ট্যাক্সের ব্যাপারে কথা বলতে এসেছি। আর কথাটা এই হলো যে আপনি 10 বছর ধরে হাউস ট্যাক্স জমা দেননি। কি বলছেন আপনি, আমরা আজ অবধি হাউস ট্যাক্স দিইনি। আমরা তো দিয়েছিলাম। দেখুন ম্যাডাম আমাদের মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। জে জে বাবু আমি কোনো ভুল বুঝছি না, যদি আপনি হাউস ট্যাক্স দিয়েই দিতেন তাহলে আমাদের রেকর্ডে সেটা দেখাতো। হয়তো আপনি জানেন না যে আমার বস কতটা রাগী মানুষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখুন আমি পরশু আপনাদের অফিসে আসবো আর সব কিছু ঠিক করে দেবো, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও হয়তো রেকর্ডের গণ্ডগোল হয়েছে। পরশু কেন, কাল কেন নয়?
আমি আমার বসকে কি বলবো? ওনার কালকে একটা মিটিং আছে অফিসে, ইম্পর্টেন্ট, যে যে ওখানে থাকা জরুরি। কিসের মিটিং? এই মিটিং এর ব্যাপারে আমাকে বলা হয়নি কেন? আঙ্কেল, আমি বলেছিলাম তো তোমাকে, হয়তো ভুলে গেছো তুমি। আচ্ছা, হতে পারে। ঠিক আছে, আপনারা অবশ্যই পরশুদিন চলে আসবেন ট্যাক্স অফিসে। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। না হলে আমাকে আবার আসতে হবে। না না, ওরম পরিস্থিতি হবে না। হ্যাঁ, কিক্কর থেকে পালিয়েছে, হসপিটাল থেকে। আমার মনে হয় না বেশি দূর যেতে পেরেছে। হ্যাঁ না, যখনই কিছু জানতে পারবি আমাকে জানাবি। যেটুকুনি বলছি সেটাই কর, ঠিক আছে? চন্দ্রর ব্যাপারে কিছু জানতে পারলে আমাদের রেকর্ড থেকে কোনো ইনফরমেশন? হ্যাঁ স্যার, ওর ফটোটা স্ক্যান করেই ম্যাচ করার চেষ্টা করছি। পুরবি, একটু তাড়াতাড়ি করো, চন্দ্র যেন হাত থেকে পালিয়ে না যায়। স্যার, বাস 2 মিনিট। হ্যাঁ দয়া স্যার। ইয়ে স্যার, ওই কাজটাই করে যাচ্ছি। স্যার, যখনই চন্দ্রর ব্যাপারে কিছু জানতে পারবো আমি আপনাকে ফোন করছি। ইয়ে স্যার। স্যার। হ্যাঁ পুরবি। স্যার, ওর ইনফরমেশন পাওয়া গেছে স্যার, এই দেখুন। স্যার, ওর আসল নাম হলো মুঙ্গেরি। ও একটা ছোটখাটো চোর, আর বহুবার জেলেও ঢুকেছে। আমি এখনই এর খবর নিচ্ছি স্যার। সিআইডির চোখে ধুলে দিয়ে পালাচ্ছিল। তাকে কোথায়? স্যার, এর কোনো পার্মানেন্ট অ্যাড্রেস নেই। যখনই জেল থেকে ছাড়া পায় নতুন ঠিকানার আশ্রয় নেয়। এ তো দেখছি বিরাট যন্তর। হাতে তো আসবেই, কতক্ষণ লুকোচুরি খেলবে আমাদের সাথে। কিন্তু স্যার, এই ছেলেটা অবধি আমরা পৌঁছবো কিভাবে? ওই যে আছে না আমাদের বড় সড়ো খিলাড়ি, ও এনে দেবে আমাদের চন্দ্রের ঠিকানা। কে স্যার? তোমার বন্ধু ঘেটু। ঘেটু? হ্যাঁ ফ্রেডি, ঘেটুকে চন্দ্রের সব ইনফরমেশন দিয়ে দাও, আর ওকে বলে দাও যে 1 ঘন্টার মধ্যে আমার ওর হদিস চাই। ইয়েস স্যার। নমস্কার, একবার এই ছবিগুলো দেখুন। এদের মধ্যে কেউ উঠেছিল আপনার হোটেলে গত কয়েকদিনের মধ্যে? ঠিক আছে, থ্যাংক ইউ। না স্যার, এই 3 জন তো আসেনি, কিন্তু একটা অদ্ভুত ধরনের লোক এসেছিল, যার দাড়ি ছিল ও দিনের বেলায় কালো চশমা পরে ঘুরত, আর ওর কাছে কোনো আইডি কার্ডও ছিল না। আইডি প্রুফ ছিল না? তাও আপনি ওকে হোটেলে থাকতে দিয়েছিলেন? না স্যার, আইডি কার্ড ছাড়া তো আমরা হোটেলে কাউকে থাকতে দিই না। পাশেই সেবাপুর নামে একটা গেস্ট হাউস রয়েছে, আমি ওকে ওখানে পাঠিয়ে দিই। সেবাপুর গেস্ট হাউস? হ্যাঁ স্যার, এরকম একটা লোক এখানে এসেছিল, 10 দিন ধরে এখানেই আছে। এখনো কি হোটেলেই আছে? আগে না, এখন তো বাইরে গেছে, সন্ধ্যার মধ্যে ফিরে আসবে। আইডি কার্ড ছাড়া তুমি 10 দিন ওকে থাকতে দিও সেখানে? হ্যাঁ, জানো কি এটা বেআইনি? সরকারের নিয়ম ভেঙেছো তুমি। ভুল হয়ে গেছে স্যার, এরপর থেকে আর কাউকে বিনা আই কার্ডে এখানে থাকতে দেব না। একবার এই ফটোগুলো দেখো, এই 3 জনের মধ্যে কে ছিল? না স্যার, এদের মধ্যে তো কেউ আসেনি। ওর তো দাড়ি ছিল স্যার। দাড়ি গোব নকলও হতে পারে, ভালো করে দেখে চেনার চেষ্টা করো। কে সে লোক? দাড়ি সরানোর পরেও ও এদের দুজনের মধ্যে কারোর মতোই দেখতে নয়। আচ্ছা, হোটেলে কি সিসিটিভি ক্যামেরা আছে যাতে ওর মুখটা ছবি দেখা যায়? না স্যার, ছোট্ট একটা গেস্ট হাউস, কখনো সখনো 2-1 জন লোক চলে আসে, ওই সিসিটিভি ক্যামেরা অ্যাফোর্ড করতে পারি না স্যার। ওর ব্যাপারে কিছু বলতে পারবে? কখন উঠতো, কোথায় যেত, কখন ফিরতো? না স্যার, ওর আসা যাওয়ার তো কোনো ঠিক ঠিকানা ছিল না। কখনো সকালবেলায় তাড়াতাড়ি বেরিয়ে যেত, কখনো দুপুরবেলায়, কখনো সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি ফিরে আসতো, আবার কখনো রাত 3:30-3:30 বেজে যেত। আচ্ছা, স্যার, আপনার কাছে পাক্কা খবর আছে এই চন্দর ওরফে মুঙ্গেরি এই এলাকাতেই লুকিয়ে আছে? ঘেটু তো এটাই বলেছিল, আর ও ভুল খবর দেয় না। আর এমনিতেও চন্দ্র নিজের আগের কাজটা করেই নিয়েছে, তাই এটা নিশ্চিত যে হসপিটাল থেকে পালিয়ে ও ওখানে যাবে না। স্যার, এটাও তো হতে পারে হসপিটাল থেকে বেরোনোর পর চন্দর অন্য কোনো শহরে চলে গেছে।
অনেক কিছুই হতে পারে নিখিল, কিন্তু চন্দ্রের নিজের বাড়ি এখানে এই শহরে, গিয়ে দেখা যাক। স্যার খুব ভালো প্ল্যানিং করেছিল এই দু নম্বরী ছেলেটা। যেই হোটেলে এসিপি স্যার থাকবে বলে ঠিক করেছে সেখানে গিয়ে চাকরি করতে শুরু করে, আর তাও এক সপ্তাহ আগে। হ্যাঁ, ঘেটু তো বলেই ছিল যে চন্দ্র এর আগেও এ ধরনের অনেক ফ্রড কাজ করেছে, তার কাছে একটা হোটেলে চাকরি করা কি এমন ব্যাপার হবে। শুনুন, এর নাম হলো চন্দ্র, এর বাড়িটা কোথায়? ওই সামনে দোকানে জিজ্ঞেস করুন। থ্যাংক ইউ। দাদা, এই চন্দ্রর বাড়িটা কোথায়? আগে জানি না। মুঙ্গেরি? আপনি মুঙ্গেরিকে খুঁজছেন? হ্যাঁ, মুঙ্গেরি ওরফে চন্দ্র। দেখা হলোকে বলবেন আমার টাকা যেন ফেরত দিয়ে দেয়। ছ মাস আগে আমার কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিল, বলেছিল এক সপ্তাহ ফেরত দেবে, এখনো 10 টাকাও ফেরত দেয়নি। আচ্ছা, বলে দেবো, কিন্তু থাকে কোথায়? ওই ওই সামনের বাড়িটা স্যার, ওখানেই থাকে। থ্যাংক ইউ। স্যার কেতনবাবুর নাতি নাতনি সারিকা আর রোহিত, ওরা কেতনবাবুর সঙ্গে খুব বাজে ব্যবহার করছিল। যখন আমি কেতনবাবুকে বললাম আগামীকাল ট্যাক্স অফিসে আসুন, তখন রোহিত আর জেজে মিলে দারুণ অজুহাত দেখিয়ে দিল যে ওদের কোনো মিটিং আছে, ওরা পরশুদিন আসতে পারবে, সব কথা ঘোরানোর চেষ্টা করছিল। হ্যাঁ স্যার, আর এই যে লোকটা মল্লিকাকে ওষুধটা দিচ্ছে, ওই ওষুধগুলোর রিপোর্ট অনুযায়ী এই ওষুধগুলোর মধ্যে খারাপ কিছু একটা আছে। আচ্ছা। আর স্যার, এই ওষুধগুলো মেন্টাল পেশেন্টদের দেওয়া হয় না। তাছাড়াও স্যার, ও আমাকেও সন্ধ্যাবেলা আসতে না করে দিল, যেরকম কেতনের বাড়িতে হয়েছিল। তার মানে আমাদের সন্দেহ সত্যি হলো, এরাই সেই সব লোক যাদের খুঁজছিলাম আমরা। একবার এই সেবাপুর গেস্ট হাউস থেকে কিছু জানলেই হয়। স্যার এ খুব চতুর খেলোয়াড়, আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। হ্যাঁ, কিন্তু এটা তো আগে থেকেই ঠিক ছিল যে ফোন কলগুলো এসেছিল আমাদের সেগুলো ঠিকই ছিল। তিনজন লোক খুন হতে চলেছে, কেউ তো আছে যে চ্যালেঞ্জ করছে আমাদের। কিন্তু স্যার একটা কথা জানতে পারলাম না, যে এই তৃতীয় ব্যক্তিটাকে যার খুন হতে চলেছে। আমাদের এই তিনটে জায়গাতেই নজর রাখতে হবে, যদি আমরা ঠিক পথে এগিয়ে থাকি তাহলে খুব শিগগিরই আমরা জানতে পারবো তিন নম্বর খুন কার হতে চলেছে। বলুন। মুঙ্গেরির সঙ্গে দেখা করতে চাই। আপনারা? সিআইডি পুরবি, দেখো তো কোথায়। স্যার আমার ছেলে বাড়িতে নেই। আপনি ওকে বাঁচানোর চেষ্টা করবেন না, এই জুতো আর ব্যাগ ওরই তো। হ্যাঁ, আজকে সকালেই ও বাড়িতে ফিরেছে। মা হিসেবে আমি খুবই খারাপ, নিশ্চয়ই আমার মানুষ করাই কোথায় গন্ডগোল আছে, সেই জন্য আমার ছেলেটা ভালো নয়, খারাপের পথ বেছে নিয়েছে। স্যার মুঙ্গেরি বাড়িতে নেই। দেখুন, কোনো মাই খারাপ হয় না, আই এম শিওর যে আপনি ওকে ভালো শিক্ষাই দিয়েছেন। এটা ওরই দুর্ভাগ্য যে অপরাধের দুনিয়ার চাকচিক্যের সামনে ও নিজেকে বিক্রি করে দিয়েছে। সেই জন্যই আমি ওকে আজ পর্যন্ত কখনো বাঁচানোর চেষ্টা করিনি, দু বছর ধরে তো জেলেই ছিল, এই তো দু সপ্তাহ আগে কেউ হঠাৎ করে জামিন করিয়ে দেয়। ওর জামিন করেছে কে? সেটা তো আমাকে বলেনি, ও টাকায় ভরা একটা খাম পেয়েছে আর সঙ্গে একটা চিঠি যেটাতে লেখা ছিল ওকে কিক্কার গিয়ে কিছু কাজ করতে হবে। ও, তাহলে এই প্ল্যানটার মাস্টারমাইন্ড অন্য কেউ। ওর মুঙ্গেরিকে প্রয়োজন সিআইডিকে বিভ্রান্ত করতে, তাই ওই ওর জামিন করিয়েছে। ওকে এখন কোথায় পাওয়া যাবে? এখন তো বাপু বাজার গেছে, বলছিল কারুর কাছ থেকে টাকা আদায় করতে হবে। নিশ্চয়ই অপরাধীর কাছ থেকে টাকা নিতে গেছে যেই পুরো প্ল্যানটা করেছে। বাবু বাজার। এদিকে দেখি, এখানে ও মারতে কাকে এসেছিল?
এদিকে গেল বলতো? হ্যাঁ আচ্ছা ওইদিকে এদিকে চল 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 চল। তোমরা কারা? আমরা তো তোরই জাত ভাই রে, আমাদের থেকেই সবকিছু শিখেছিস, ফোনে তো আমার সঙ্গেই কথা বলেছিস তুই। ও তুমি রঘু? বলেছিল যে অন্য কেউ আসবে। আরে বস এ কথাও বলেছিল, সিআইডি থেকে দূরে সরে থাকবি বুঝলি? কিন্তু সিআইডি আমার উপর সন্দেহ করবে কিস না, সিআইডি তোর বাড়িতে পর্যন্ত পৌঁছে গেছে, আমরা যদি এবার তোকে বাঁচিয়ে রাখি সিআইডি আমাদের শেষ করে দেবে। আরে তোকে আর বাঁচতে দেওয়া চলবে না, চল চল এগিয়ে নিয়ে চল 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 বলছি চল আমাদের সাথে, আই চল 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 সিআইডি। ছুরিটা দে, বিপদের ঘন্টাটাও বাজাবো আর বিচারের গানও শোনাবো। স্যার 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 মা কালী দেবী বলছে, আমি কিচ্ছু জানি না স্যার, আমাকে শুধু বলেছিল ওকে টপকে দিতে হবে। কে বলেছিল? কে বলেছিল? বস বলেছিল, বস বলেছিল। কে তোদের বস? স্যার কুশল। কুশল? স্যার কুশল মানে তো ওই হোটেল ম্যানেজার। স্যার উনি আমাকে বলেছিলেন যে সিআইডি কে ওই সমস্ত ফোন কলগুলো করতে, আমি তো এটাও জানি না যে মরবে কে আর মারবে কে। নিখিল নিয়ে যাও এদের, চল চল। আমাদের কিকারের টিমকে ইনফর্ম করতে হবে, কি জানি কি চলছে কুশলের মাথায়। সাবধানে সাবধানে দেখো সিঁড়ি। আমার কি হচ্ছে? আমার মাথা কেন ঘুরছে? আমাকে ফোন করে বললো না কেন? আঙ্কেল আপনাকে ফোন করেছিল কিন্তু আপনার ফোন তো বন্ধ ছিল। আমি কখনো আমার ফোনটাকে বন্ধ রাখি না। আঙ্কেল প্লিজ তাড়াতাড়ি চলো গিয়ে দেখি তো আমরা যে কত বড় লোকসান হয়েছে। হ্যাঁ চলো। আমি কখনোই এভাবে মল্লিকাকে মরতে দিতে পারি না, কিছু না কিছু করতেই হবে আমাকে। এইমাত্র যে লোকটা রিকশা থেকে নামলো কোথায় গেল সে? আর বলবেন না, ভীষণ অদ্ভুত লোক, ওর কোনো ঠিক ঠিকানা নেই, এখনই এলো আর তারপরে ওর মন বদলে গেল, বললো সকালে ফিরবো, এই এদিকেই গেছে।
কিচ্ছু হতে দেবো না আমি মল্লিকাকে, কিচ্ছু হবে না আমার। মল্লিকা কিছু হয়ে যায়নি তো, আবার কিচ্ছু হতে পারে না। আমার মাথাটা খুব ব্যথা করছে। সবই একটা চক্রান্ত ছিল আমাদের বন্দি করবে বলে। তাহলে কি স্যার মল্লিকার কেতন বাবু এই চক্রান্তে যুক্ত? না শ্রেয়া, আমার তা মনে হয় না। মল্লিকা আর কেতন এতটা ধূর্ত নয়। হ্যাঁ স্যার, ওদের তিনজনকে খুন করার আগে আমাদেরকে বাঁচাতে হবে। স্যার, আমরা এখান থেকে বেরোনোর আগে ওদেরকে মেরে দেয় যদি? না, এটা কিছুতেই হতে পারে না। আমরা এখান থেকে বাইরেও যাব আর ওদের বাঁচিয়েও নেব। আমাদের হাত পা বাঁধা ঠিকই, কিন্তু বুদ্ধিটা তো নয়। কি ভেবেছিলিস তোরা, আমাদের তিনজন অফিসারকে গায়েব করে দিবি আর আমরা মাছি মারবো? ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি এগুলো টাকার লোভে করেছি স্যার। কে দিয়েছে টাকা বল? ওই অভয় আর মায়া স্যার। অভয় আর মায়া? ওই এনজিওর লোকেরা যারা সেমিনার অর্গানাইজ করেছিল? হ্যাঁ স্যার, ওরাই স্যার। স্যার 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 সেমিনার তো একটা বাহানা ছিল স্যার। ওরা বলছিল কি এবার দেখবে আমাদের ইঁদুর কলে কিভাবে সিআইডির লোকেরা নিজেরাই এসে ফেসে যায়। ইঁদুরকে নয়, বাঘকে ডেকেছে ও নিজের বাড়িতে। তোমরা ভাবতেও পারবে না তোমাদের মতো মশাদের দয়া স্যার কি হাল করতে পারে। স্যার, কোথায় রেখেছিস আমাদের তিনজন অফিসারকে? স্যার, আমি কিছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। ওরা কথা বলছিল যে যে এমন এমন ভিড়ভাট্টা এলাকায় রাখবে যেখানে 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 কারো সন্দেহ হবে না স্যার। বস, ভেতরে আসবো। আরে অভয় আর মায়া, এসো এসো। খুব ভালো কাজ করেছো তোমরা দুজনে, শুধু একটাই খামতি থেকে গেল। মানে কি হয়েছে বস? ওই সিআইডির খাঁচাতে ক্যামেরা লাগাওনি না তোমরা? আমি দেখতে চাইছি ওরা কেমন করে চিৎকার করে, চেঁচামেচি করে, রাগে গর্জন করে। সিআইডির লোকেদের কষ্ট দেওয়ার আনন্দটাই আলাদা। বস, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে ওদের সেলে ক্যামেরা লাগানোর কথাটা ভুলেই গেলাম। না না, ঠিক আছে ঠিক আছে। এটা তো ভালো করেছো যে মল্লিকার কেতনের রুমে ক্যামেরা লাগাতে ভুলোনি।
কিন্তু বস, আপনি এদের দুজনের সঙ্গে কি করতে চলেছেন? বুম! মেরে দেব ওদের। আর সিআইডিদের কি হবে? এই তিনজন নির্দোষ মানুষকে বাঁচাতে না পারার পশ্চাতাপে এই সিআইডির লোকেরা নিজেরাই মরে যাবে। কিন্তু বস, ওনারা দুজন ছাড়া তৃতীয় ব্যক্তি কে যাকে আপনি মারতে চলেছেন? তৃতীয় ব্যক্তি, ওই তৃতীয় ব্যক্তিই তো হলো তুরুপের দাস, যার মৃত্যুতে সিআইডির নিজস্ব আত্মবিশ্বাস ধ্বংস হয়ে যাবে। তোমরা শুধু দেখতে থাকো। বস, আমাদের কাজ তো হয়ে গেল, তাহলে কি আমরা যেতে পারি? যাও, কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। তোমাদের দুজনের প্রাপ্য টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। থ্যাংক ইউ বস। এবার হবে সিআইডি সর্বনাশ। সহজে ভাঙবে না মনে হয়। ও নো, মোবাইল নিয়ে নিয়েছে। জেগে গেছো তোমরা তিনজন? এই সুন্দর ঘরটা কেমন লাগছে তোমাদের? ভালো ঘর, খুব ভালো ঘর। দেওয়ালের রং যদি লাল হতো তো আরো ভালো লাগতো। চিন্তা করিস না, তোরা তিনজন যখন উপরে চলে যাবি ওখানে দেখবি দেওয়াল সব লাল রঙের হয়ে গেছে। যা, আগে তুই খেয়ে নে। বন্ধ হয়ে গেছে দরজাটা অটোমেটিক। যখন জেলে বসে হাওয়া খাবি না, আমার এই থাপ্পড় মনে পড়বে তোর খুব। এটাকে এত সহজে ভাঙা যাবে না। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে স্যার, আবার শ্রেয়া, দয়া স্যার বা সচিন স্যারের কিছু হয়ে না যায়। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ওই অপরাধীদের শিক্ষা দিয়ে আমাদের অফিসাররা ফিরে আসবে। হ্যালো, কি অভয়ের মায়ের ফোন এখনো ট্রেস করা যায়নি? এত সময় লাগছে কেন? ঠিক আছে, প্লিজ তাড়াতাড়ি করুন। থ্যাংক ইউ। কি হয়েছে পুরবি? স্যার, ওয়েদার খারাপ হওয়ার কারণে মোবাইল কোম্পানির নেটওয়ার্ক টাওয়ার ডাউন হয়ে গেছে, তাই ওরা অভয়ের মায়ের ফোন ট্রেস করতে পারছে না। ফ্রেডি, ম্যাপে এমন কোনো জায়গা দেখতে পাচ্ছো যেখানে আমাদের অফিসারদেরকে লুকিয়ে রাখতে পারে? না স্যার, কিচ্ছু মাথায় ঢুকছে না। কৌশল তো বলেছিল যে ও ওদেরকে কোনো জনবহুল জায়গাতে রাখবে। জনবহুল কোনো এলাকার কোনো শুনশান জায়গায় লুকিয়ে রেখেছে। মোবাইল পাওয়া গেছে,
টিমের বাকিরা আমাদের খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গেছে। ওদের কন্ট্যাক্ট করা যাক। অন্য নেটওয়ার্কই নেই। স্যার, বাইরে থেকে একটা আওয়াজ আসছে, মনে হচ্ছে যেন জল পড়ছে। জল? জলের আওয়াজ পাওয়া যাচ্ছে বাইরে থেকে? কিন্তু স্যার, এখানে তো কোনো ঝর্ণাও নেই আর নদীও নেই। এরকম তো নয় যে ওরা আমাদের অন্য কোথাও নিয়ে এসেছে। এখানে চারটি জায়গা আছে যেগুলো সব থেকে বেশি জনবহুল। উরাবড়ি নগর, মহেশ্বরী নগর, ধোবিঘাট আর এই এসকে সবজি বাজার। হতে পারে আমাদের এই অফিসারদের এই চারটি এলাকার মধ্যেই কোথাও লুকিয়ে রেখেছে। এই চারটি জায়গাতেই এত ভিড় থাকে স্যার যে দেখতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ঠিকই বলেছো ফ্রেডি। এটা তো এখানকার নাম্বার। হ্যালো। হ্যাঁ রজত। স্যার আপনি আপনি ঠিক আছেন তো? আপনারা আছেন কোথায়? আমরা ঠিক আছি, কিন্তু কোথায় আছি বলতে পারছি না। কোনো ব্যাপার নয় স্যার, আমি এক্ষুনি আপনার লোকেশন ট্রেস করছি। কল ট্রেস করো। আমাদের চিন্তা করতে হবে না, কিন্তু ওই তিনজন নির্দোষ লোকের জীবন বিপন্ন খুব। স্যার আপনি মল্লিকা আর কেতনের কথা বলছেন? আমরা ওখানে গেছিলাম কিন্তু সেখানে কেউ নেই। তার মানে দাঁড়াচ্ছে ওরা দুজনেও এই পাগল লোকটার কবজায়। ইয়েস স্যার। স্যার আপনার কোনো আইডিয়া আছে যে আপনারা কোন এলাকায় আছেন? রজত, খুব মন দিয়ে শুনলে অনেক দূর থেকে কাপড় কাচার আওয়াজ পাওয়া যাচ্ছে। স্যার হ্যাঁ, ফোন ট্রেস হয়ে গেছে, ধোবিঘাট থেকে ফোন এসেছিল। স্যার আপনাদেরকে ধোবিঘাটে কোথাও রেখেছে, আমরা এক্ষুনি আসছি। এক মিনিট রজত, এমনিতে ধোবিঘাট এলাকাটা অনেকটা বড়। আমার কথা মন দিয়ে শোনো, একটা বুদ্ধি দিচ্ছি। এভাবে তুমি আমাদের লোকেশন ট্রেস করতে পারো। বলুন স্যার। সে জানতে চায় যে তার অন্যায় কি ছিল। সেও তো বড় হয়ে ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে পারত। একদম ঠিক, এমনকি ছেলেদের থেকেও এগিয়ে যেতে পারত। ডক্টর, ইঞ্জিনিয়ার, আইএএস অফিসার, লয়ার, অনেক কিছুই হতে পারত। আরে এই ধোপাঘাটে নাটক কবে থেকে শুরু হয়ে গেল? ভালোই তো, লোকেদের মনোরঞ্জন হবে আর ওরা কিছু শিখতেও পারবে। যে দেশেতে নারীকে মা বলা হয়, তাকে পূজো করা হয়, আমাদের এই মহান ভারতবর্ষে এক বালিকার সাথে এই ধরনের ব্যবহার? তার এই অবস্থা দেখে আমার দু চোখ বেয়ে গঙ্গার ধারা নেমে আসে। ওকে স্যার। বাজাও। আমাদের আওয়াজ কি আপনি শুনতে পাচ্ছেন? রজত, বাজনার আওয়াজ পাচ্ছি। আশেপাশেই আছো তোমরা, একেবারে সোজা এগিয়ে এসো। শুনতে পাচ্ছ? সোজা চলে এসো। ভেবে দেখুন, যদি আপনার মা এই সংসারে না থাকতেন তাহলে আপনার জন্ম কিভাবে হতো? এর পরের বার যে কোনো মেয়েকে গর্ভে মারার আগে এই কথাটা অবশ্যই ভেবে দেখবেন। স্ত্রীরা আছে, তাই জন্যই এই সংসার এগোচ্ছে। তোমরা ঠিকই আসছো। আমাদের আমাদের ডান দিক থেকে শব্দটা আসছে, মানে তোমার বাঁ দিকে কোনো জায়গা হবে, বুঝে শুনে এগো। বাজনার আওয়াজটা বাড়ছে। কিছু দেখছো আশেপাশে? কোনো জায়গা, পুরনো বিল্ডিং? দেখো আশেপাশে, দেখো। তোমাদের শব্দ খুব জোরে পাচ্ছে, তোমরা কাছাকাছি আছো।
স্যার, সামনে একটা পুরনো শুনশান বিল্ডিং তো আছে। চলো। অশিক্ষিত, চলো ভাই সব ফিরে চলো। তুমি এখানে কি করছো? তোমার তো বাইরে থাকার কথা। গুলি চলার শব্দ। রজত, রজত। স্যার, আমরা এসে গেছি স্যার। দরজাটা খোলো। এক্ষুনি দরজা খুলছি। এই দরজা কিভাবে খোলা হয় স্যার? একটা কার্ড দিয়ে সোয়াইপ করতে হয় যাতে দরজাটা খোলে। ফ্রেডি, এর পকেটটা চেক করো। কার্ড
জন্য কাজ করিস তুই তোর বসকে? হ্যাঁ, অভয় আর মায়া। অভয় আর মায়া কোথায়? ওরা দুজন, ফোন কর, কুইক ফোন কর, কুইক। এই অপরাধীর মতো পাগল কাউকে দেখেনি। সিআইডির সাথে এত খেলা করছে যেন বাচ্চাদের খেলা। কিন্তু দেখে নিও, যেদিন সিআইডির হাতে ধরা পড়বে না সেদিন কি ফ্যাসাদে পড়বে। কিন্তু আমাদের কি যায় আসে? আমরা তো আমাদের পেমেন্টটা পেয়ে গেছি। টাকার সাথে সাথে একটা শিক্ষা পেলাম, কখনো সিআইডির সাথে পাঙ্গা নেওয়া ঠিক না। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। তুমি তোমার সিম কার্ডটা ফেলেছো? না, ভুলে গেছি আমি। আর ইউ ক্রেজি? তুমি তুমি জানো তো যে এই সিম কার্ডের মাধ্যমে সিআইডির লোকেরা যে কোনো সময় আমাদের কাছে পৌঁছে যাবে। অভয়, প্লিজ প্লিজ তুমি গাড়িটাকে স্টপ করো আর তোমার সিম কার্ডটা ফেলে দাও। আপনার পিছু নিয়েছে। কি, সিআইডি আমাদের পেছনে? হ্যাঁ দাদা, ভুল করে ওই এলাকার বাইরে যাবেন না, চারিদিকটা বন্ধ করে দিয়েছে, ধরা পড়ে যাবেন। ঠিক আছে, খুব ফেসে গেছি, সিআইডি আমাদের পেছনে পড়ে রয়েছে। আমি তো বলছি সিআইডির কাছে আমরা সারেন্ডার করে নিই। পাগলামো করো না, ওই যে ইন্সপেক্টর দয়া, ওর না হাতটা নিষ্পিস করছে তোমার এই তোমার এই গালটাকে চড়িয়ে দেওয়ার জন্য। তাহলে কি করব? কিচ্ছু না, এখন আর কিচ্ছু করার নেই। সিআইডি, চল বাইরে বেরো, বাইরে। কোথায় পালাচ্ছেন ম্যাডাম? চলুন। তোদের খেলা শেষ, বুঝেছিস? স্যার, আমাদের ক্ষমা করে দিন, আমরা লোভে পড়েছিলাম, কিন্তু আসল অপরাধী আমরা নই। চুপ! তিনজন সিআইডি অফিসারকে কিডন্যাপ করে রেখেছিলি তোরা, তোরা অপরাধী নয় তো কি সাধু? স্যার, আমাদের তো শুধু বলা হয়েছিল সিআইডি অফিসারদের কিককারে ডাকতে হবে, আর সেটা আমরা সেমিনারে থ্রু করতে পেরেছিলাম। এর থেকে বেশি আর কোনো অপরাধ করিনি আমরা স্যার। বাকি যা করেছে সব ওই ওই লোকটা করেছে। ওটাকে ওকে সেটা আমরাও জানি না, কিন্তু আমরা শুধু এটা জানি যে সিআইডির নামে বদনাম করতে চাইছে, তিনটে নিষ্প্রাপ পানকে না বাঁচানোর কলঙ্ক। তিনজনকে মারতে চায় না, ও একজনকেও মারতে পারবে না, ওর ব্যাপারে তোমরা কি জানো? স্যার, এটা ওরই ফোন। ফোনটা তোলো আর স্পিকারে কথা বলো। হ্যালো, সব কেমন চলছে অভয়? সব ঠিক আছে, আর আমি আর মায়া সিআইডি থেকে বাঁচার জন্য শহর ছেড়ে যাচ্ছি। আচ্ছা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আর এছাড়া আপনার পরের প্ল্যান কি আছে? ওই তিনজনকে মারার? আমাকে বোকা পেয়েছো নাকি যে সিআইডির সামনে আমি নিজের প্ল্যান বলে দেব? সিআইডি? হ্যাঁ সিআইডি। তুমি কি ভেবেছো আমি জানি না যে তোমাকে সিআইডি ধরে ফেলেছে? আমার লোকেরা 24 ঘন্টা তোমাদের উপর নজর রাখছে। চলো, অভিজিৎকে ফোন দাও।
বলছি, বল। কেমন আছেন অভিজিৎ বাবু? আপনার ভাই দয়ার সাথে অনেকদিন দেখা হয়নি। দয়ার সঙ্গে তখনই দেখা করব যখন তোর টুটিটা চেপে ধরব। এই স্বপ্ন দেখা ভালো নয় অভিজিৎ বাবু, যদি এরকম না হয় তাহলে আপনার মনটা ভেঙে যাবে। আমার মনের কথা বাদ দে, তুই তোর কথা ভাব, বুঝেছিস? তুই জানিস না তোর সঙ্গে কি হতে পারে। আমার সাথে তো তখনই কিছু করে উঠবে যখন আমাকে ধরতে পারবে। এক মিনিটও লাগবে না ওই তিনজন নিরপরাধকে মারতে যারা এখন আমার কবজায় আছে। না দেখ, ওদের কিচ্ছু করবি না, বুঝেছিস? সিআইডির অনেক বড় ফ্যান আমি, তোমার দুঃসাহসের অনেক গল্প শুনেছি আমি, তাই তোমাদের আর একটা সুযোগ দিচ্ছি আমি। যদি বাঁচাতে পারো তাহলে বাঁচিয়ে নাও ওই নিরপরাধদের। দেখ, তো সিআইডিকে নিয়ে প্রবলেম না, আমাদের সঙ্গে লড়নি নিহ মানুষদের নিয়ে কেন খেলছিস? 24 ঘন্টা আছে তোমাদের কাছে, মাত্র 24 ঘন্টা। আমার কাছে ওদের জীবন ভিক্ষে যাওয়ার থেকে নিজের প্রতিভা বলে নিজেদের দক্ষতা দিয়ে ওদের বাঁচাতে পারো তো বুঝে নেব। হ্যালো হ্যালো হ্যালো, কি বললো স্যার? 24 ঘন্টার সময় আছে আমাদের কাছে, 24 ঘন্টা। 24 ঘন্টা সময় দিয়েছে এই শয়তানটা আমাদের সিআইডি টিমটাকে। মল্লিক আর কেতনকে তো বাঁচাতেই হবে, সাথে সাথে ওই 3 নম্বর অজানা মানুষটাকেও। হ্যাঁ স্যার, জানিও না যে কে, যে এই পাগল খুনিটার নিশানা হয়েছে। সবার আগে ও আমাদেরকে এই শহরে ডেকেছিল সেমিনারের বাহানায়। আর আপনাদের ফোন করেছে আর চ্যালেঞ্জ করেছে 3টি এমন লোকে খুঁজে বার করতে যাদেরকে ওরা মারতে চাইছে। হ্যাঁ, 2 জনকে তো আমরা খুঁজে ফেলেছি, কিন্তু 3য় জন শুধু বাকি আছে। আর 3 নম্বর লোকটার ব্যাপারে শুধুমাত্র এটুকুই বলেছিল যে ওকে কোনো কুড়ুলওয়ালা খুনি মারবে। আর সবচেয়ে বড় কথা, ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ স্যার, না তো কোনো ব্যক্তিগত শত্রুতা আর না তো কোনো পারিবারিক ঝামেলা। আর এই সব খবর শুধু সেই জানতে পারে যে এইটার মাস্টার মাইন্ড, আর নয়তো বা সে যে এই খুনগুলো করেছে, কোনো কন্ট্রাক্ট বা সুপারি কিলার। তার মানে স্যার, যদি আমরা সুপারি কিলার অবধি পৌঁছে যাই তাহলে এই মাস্টার মাইন্ডকেও ধরতে পারবো। হ্যাঁ, কিন্তু এই সুপারি কিলার অবধি আমাদের কে নিয়ে যাবে? আচ্ছা, আছে একজন। ইয়া, আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম, ওই কোম্পানির ট্রান্সফার পেপার তৈরি হয়ে গেছে তো? হ্যাঁ স্যার, পেপার তো রেডি হয়ে গেছে, কিন্তু কেতন বাবু নিজের তৈরি কোম্পানি কেন ছেড়ে দিচ্ছেন? ছেড়ে দেয়নি ও, বরং জবরদস্তি ধোঁকা দিয়ে ওর সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে। আমরা ঠিক বলেছি তো মিস্টার জেজে? ইয়া, তুমি একটু বাইরে যাও। ইয়েস স্যার। আপনারা কারা আর এখানে কি করছেন? আমরা সিআইডি অফিসার, আর আপনার সাথে আমাদের একজন অফিসার ইনকাম ট্যাক্স অফিসার সেজে দেখা করেছিল, মনে আছে? এবার আপনি এটা বলুন যে সেদিন রাতে মিলে আগুন লাগানোর বাহানায় আপনি কেতনের সঙ্গে কি করেছেন? মিল? এ আপনারা কি বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। এই কোন মিলের কথা বলছেন আপনারা? এই হাত দেখেছেন, এই হাত যদি কারো গালে একবার পড়ে না, সে দিনের বেলাতেই তারা দেখতে পারে। তারা দেখার ইচ্ছে আছে? তারা না দেখে ছাড়বে না দেখছি। ভুল হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দিন। আসলে আমাদের এই 3 জনের প্ল্যানিং, রোহিত, সারিকা আর আমি মিলে আমরা ভেবেছিলাম কেতন বাবুকে যদি রাস্তা থেকে সরাতে পারি সমস্ত সম্পত্তি আমাদের হয়ে যাবে স্যার, সেই জন্য। সারিকা আর রোহিত কোথায় এই মুহূর্তে? স্যার জানি না, ওই রাতে কেতন বাবুকে ওরা নিয়ে গিয়েছিল আর তারপরে আর কোনো খোঁজ নেই স্যার, আমি কিছু জানি না স্যার। কেতনের সুপারি কাকে দিয়েছিলিস? স্যার, ওদের 2 জনের সুপারি আমিই নিয়েছিলাম স্যার, কেতনের সুপারি জেজে দিয়েছিল স্যার, আর মল্লিকার সুপারি ওর স্বামী প্রজ্জ্বল দিয়েছিল স্যার। সেটা জানি আমরা, এই কথাটা তুই আর অন্য কাউকে বলেছিস? হ্যাঁ স্যার, ওই সুপারি নেবার আগের দিন স্যার একটা লোকের ফোন এসেছিল।
হ্যালো, কে? 5 লাখ টাকা চাও? হ্যাঁ, 5 লাখ টাকা? কাকে টপকাতে হবে? কাউকে না, শুধু যাকে মারতে যাচ্ছ তার ইনফরমেশন চাই আমার। কেন, তুমি কি পুলিশের লোক হ্যাঁ নাকি প্রেস রিপোর্টার? না, আমি তোমার একজন হিতাকাঙ্ক্ষী। আমি জানি তুমি দুটো খুনের কন্ট্রাক্ট পেয়েছো। তোমার কাজে কোনো বাধা দেব না আমি, শুধু তোমার জায়গায় আমি মারব ওদের। তারপর স্যার, আমার আস্তানার বাইরে একটা টাকা ভরা ব্যাগ পেয়েছি স্যার। তারপর আমি কেতনকে আর মল্লিকাকে ওর ওর হাতে তুলে দিই স্যার। কোথায় ডেকেছিল সে তোকে? স্যার, আমি ওকে দেখিনি স্যার। ও পিতল ফ্যাক্টরির বাইরে ওই দুজনকে ছাড়তে বলেছিল, আমি ওখানে ছেড়ে দিয়েছি স্যার। কোন নম্বর থেকে ফোন এসেছিল? জানি না স্যার, ও তো প্রাইভেট নাম্বার থেকে ফোন করত। প্রাইভেট নাম্বার? নিশ্চয়ই কোনো পুরনো খিলাড়ি এই আসামি, সেই জন্য মঙ্গলের দুটো খোঁচরের ব্যাপারে ও জানে। ইয়ে স্যার, ও আমাদের সাথে দাবার চাল চালছে, বোরেগুলোকে এগিয়ে দিয়ে নিজে পেছনে বসে তামাশা দেখছে। এমন চাল চালব যে এবার বোরে নয় সোজা রাজার গলায় খুব পড়বে। স্যার, আমার তো মনে হচ্ছে এই অপরাধীটা আমাদের বোকা বানাচ্ছে। আদতে কোনো তৃতীয় ভিকটিম নেই, ও জেনে বুঝে আমাদের বিপথে চালিত করছে যাতে আমাদের সময় নষ্ট হয়। না ফ্রেডি, যদি সত্যিই তাই হতো তাহলে এতক্ষণে ও মল্লিকা আর কেতনকে প্রাণে মেরে দিত। স্যার, অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই মঙ্গল ওই তৃতীয় ব্যক্তিকে চেনেই না যাকে মারার জন্য সুপারি পেয়েছিল। আমার মনে হচ্ছে যে আমি জানি ওই 3 নম্বর লোকটা আসলে কে। কে স্যার? গুড়ুলওয়ালা যত খুনি আছে তাদের মধ্যে একজনকে, জজ্ঞাকে আমি ধরেছিলাম, আর তারপরেই তুমি আর শ্রেয়া তোমাদের লোক পেয়ে গেছিলে, মল্লিকা আর কেতন। কিন্তু আমি কাউকে পাইনি। আমার মনে হচ্ছে 3 নম্বর শিকারটা আমি নিজে, আমি সেই লোক যার উপরেই জজ্ঞা প্রতিশোধ নিতে চায়। এবারেই তো জমবে খেলা, জজ্ঞা এখন আমাকে চ্যালেঞ্জ করতে চায়, দেখি কার কত দম আছে। কিন্তু স্যার, এভাবে আপনি আপনার জীবনটাকে বিপদে ফেলতে পারেন না স্যার। সচিন, মরণ তো ওরই হবে, আমি নিজে যাব ওই জগার কাছে আর ওদের দুজনকেও বাঁচিয়ে আনবো। না স্যার, আমরা এটা আপনাকে করতে দেব না। স্যার, আমাদের কথাটা বোঝার চেষ্টা করুন একবার। স্যার, আপনার জন্য ফোন আছে। আমার কল? হ্যাঁ, তোমার ফোনে? হ্যালো, হ্যাঁ অভিজিৎ বলো। হ্যাঁ, কিন্তু আরে না না, আরে শুনবে তো অভিজিৎ, কথাটা পরে বললে চলে না? না না, কিন্তু ঠিক আছে ঠিক আছে, তুমি চলে যাও। ওকে, সবার আগে জানতে হবে ওর আড্ডাটা কোথায়, আর এই জজ্ঞাকে কোথায় পাওয়া যাবে, সেসব ইনফরমেশন সেবাপুর গেস্ট হাউস থেকেই পাওয়া যাবে। মল্লিকা কেতন আর 3 নম্বর সে যেই হোক না কেন, তিনজনেরই ইনফরমেশন এই জজ্ঞার রুম থেকেই পাওয়া যাবে। রুমটা চেক করে দেখো। কবাটের ভিতরে স্যার, এই সেই তৃতীয় ভিকটিম নয় তো? দেখো পকেটে কিছু আছে? পকেটে তো কিছুই নেই। ম্যানেজার বাবু, এদিকে আসুন। এই লোকটাকে চেনেন আপনি? স্যার, এ তো রঘু, আমাদেরই গেস্ট হাউসে কাজ করে। সকাল থেকে ওকে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। ও, তার মানে এই রঘু জজ্ঞার ব্যাপারে এমন কিছু কথা জানতে পেরেছিল যেটা এর জানা উচিত ছিল না। পূর্বে একটা কাজ করো, ফোন করে ডক্টর সালুকেকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে ডাকো। স্যার।
এই কাজটা কোন একজন প্রফেশনালের। যেভাবে এক ছটকায় ঘাটটা মোটকে খুন করা হয়েছে সেটা কোনো সাধারণ মানুষ করতে পারবে না। এতগুলো অস্ত্র হাতিয়ারগুলোর মধ্যে কুড়ুলটাও রয়েছে। এই শহরে আক্রমণ চালাতে চায় নাকি এই যজ্ঞা? শহরের ম্যাপ প্যাকিং অ্যান্ড মুভিং এর রিসিট দেখছে একটা। প্যাকিং আর মুভিং, এমন কি জিনিস আছে জগার কাছে যার জন্য প্যাকিং আর মুভিং এর লোকদের ডাকতে হলো? উদ্দেশ্যটা এমন নয় তো যে মল্লিকা আর কেতন এই দুজনকে এখান থেকে প্যাক করে নিয়ে গিয়েছে? আর কোথায় নিয়ে যেতে পারে সে তো এই শহরের ম্যাপ থেকেই বোঝা যাবে। দা, হ্যাঁ ডক্টর, এই দেখো, জানো এটা কি? পেপারের অংশ। একদম ঠিক, এগুলো সেলুলোজ পেপারের টুকরো। দা, এমন পেপার যেটা জলের মধ্যে ফরম্যাট করা হয়। ও, আর এটা এই ম্যাটে লেগেছিল। একদম ঠিক। তার মানে দাঁড়াচ্ছে যে যখন যজ্ঞা এই রুমের মধ্যে ঢুকত তখন নিজের জুতো এখানে এইভাবে ঘষে পরিষ্কার করত, আর ওর জুতোর সোলে যে পেপারের অংশ ছিল সেটাই ম্যাটে লেগে গেছিল। ঠিক বলেছো। দয়া, নিশ্চয়ই ও এমন কিছু জায়গায় যেত যেখানে এই ধরনের পেপার প্রচুর আছে। স্যার, স্যার বাথরুম থেকে আমি এমন কিছু পেয়েছি যেগুলোর ব্যবহার বম্বস বানানোর জন্য করা হয়। বম? হুম। এতগুলো অস্ত্র আর তারপরে এই বম, কি করতে চাইছে এই লোকটা? স্যার। হ্যাঁ পঙ্কজ। স্যার, এই কাবার থেকে আপনার ফটো, শ্রেয়া আর সচিন স্যারের ফটো পাওয়া গেছে। আমাদের ফটো যজ্ঞার রুমে? এটা তো ওই সেমিনারের তোলা ছবি। এটা তো ওই ফটোগ্রাফারের তোলা ছবিটা। চলুন স্যার। স্যার 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 প্লিজ, সিআইডি ইউনিটের পুরো একসাথে ছবি। শিওর। স্যার, মনে হয় এই ফটোগ্রাফার নারায়ণ এই যজ্ঞার সাথে যুক্ত আছে। আর যদি তাই হয় তাহলে এবার এর ছবি আমি তুলবো আর ফ্রেমেও বাঁধিয়ে রাখবো। ১৫ মিনিটে বাকি। ১৫ মিনিট পর ২৪ ঘন্টা সম্পূর্ণ হয়ে যাবে। সিআইডি কে দেওয়া আমার কথাও। আর তারপর তোমাদের দুজনকে প্রাণে মেরে ফেলবো আমি। আমাদের ছেড়ে দাও তুমি।
আমাদের মারতে পারো না তুমি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা তোমাকে কেতান আঙ্কেলকে মারার সুপারি দিয়েছিলাম, আর তুমি আমাদেরকেই মারতে চাইছো? এটাকেই বলে খারাপ কাজের খারাপ পরিণতি, যাতে তুমি ভালো শিক্ষা পাও, পরের জন্মে ভালো কাজ করো, আর আমাদের মতো খারাপ লোকেদের কখনো কন্ট্রাক্ট দিও না। বেঁধে দাও এদের সবাইকে। এই নাও তোমাদের জীবনের অন্তিম খেলনা, একটা ছোট্ট মতো মিষ্টি মতো প্রিয় একটা বোম, নাও। ভয় পেলে? ভয় পেলে বুঝি? এটা আমি বিশেষভাবে নিজে হাতে তৈরি করেছি তোমাদের দেবার জন্য। মনে হচ্ছে দয়া এসে গেছে। আমি তো আগেই বলেছিলাম যে আমার তৃতীয় শিকার দয়া নিজে থেকেই এসে আমার জালে ধরা দিল। দয়া নয়, দয়ার বন্ধু অভিজিৎ। দয়ার কাছে পৌঁছানোর আগে আমার সঙ্গে দেখা করতে হবে। অভিজিৎ, তুমি অভিজিৎ, আমার সাথে তোমার কোনো শত্রুতা নেই, যাও নিজের প্রাণ বাঁচাও, যাও আর পাঠিয়ে দাও দয়াকে আমার কাছে। আমায় গ্রেপ্তার করার উপহার তোকে আজ আমি দেবই দেব। দয়ার সঙ্গে দেখা করার জন্য ছটফট করছিস? ঠিক আছে, এদের সবাইকে ছেড়ে দে, আমার সঙ্গে বিউরোতে চল, দয়ার সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি। শুধু শুধু দু মিনিট অভিজিৎ, দু মিনিট। এই রিমোটের বোতামটা টিপলেই এদের এই কষ্টের জীবন থেকে মুক্তি হয়ে যাবে। দুঃখের জীবন থেকে মুক্তি তো তোকে সিআইডি দেবে, জেলের গড়াদের পেছনে ঢুকিয়ে। এই বন্দুক দে। এই বন্দুক নিচে নামা, না হলে তোদের বসের খুলি উড়িয়ে দেব। বন্দুক দে। বোমের রিমোট জগ্গার হাতে দিয়ে দে, না হলে তোমাদের এই সুন্দরী অফিসারের জীবন শেষ হয়ে যাবে। রিমোট দিয়ে দাও। রিমোটটা দিয়ে দে। দারুণ দারুণ, খুব সুন্দর, দাও রিমোটটা দাও। না স্যার, রিমোটটা দেবেন না, আমি একে সিআইডির উপর কলঙ্ক লাগাতে দেব না। এই চুপ কর, শহীদ হবার বড্ড শখ দেখছি, তোর আগেও একজন শহীদ হয়ে গেছে, ওর জানো কি নাম ছিল? নাতাশা।
না, শ্রেয়াকে ছেড়ে দাও। রজত, না স্যার, রিমোটটা দিয়ে দাও স্যার, প্লিজ। কিন্তু স্যার, আমি তো বলছি রিমোটটা দিয়ে দাও। আগে শ্রেয়াকে ছাড়, প্রথমে রিমোট। এই দেখ, ছেড়ে দিলাম, আমি কথার খেলাপ করি না। বন্দুকটা নামাও, নিচে নামাও। অভিজিৎ, টিপেদি, হ্যাঁ টিপেদি রিমোট। চলো, ক্ষমা করলাম, সিআইডিরা সবাই চলে যাও এখান থেকে। আগে এদের খেলাটা শেষ করে নিই আমি এই বোম দিয়ে। ঠিক আছে, তাহলে খেলা আজকেই শেষ করে দিই, তোমাদের জীবনটাও বোম দিয়েই শেষ হবে। মানে? তাহলে খেলা আজকেই শেষ করে দিই, তোমাদের জীবনটাও বোম দিয়েই শেষ হবে। মানে? এটা কি বলছো তুমি? কি ভেবেছিলিস, বোম শুধু তোরাই লাগাতে পারিস? ফ্যাক্টরির বাইরে এর থেকেও বড় বোম লাগিয়েছি আমরা। এদিকে তুই রিমোট টিপবি, ওদিকে বোম। ও মিথ্যে কথা বলছে, মিথ্যে বলছে ও। নমুনা দেখতে চাস? হ্যাঁ ফ্রেডি, নমুনা দেখাও এদের। Yes, sir. এই করলাম আমি দয়া স্যারকে ফোন, আর এই নিয়ে বিস্ফোরণ। অভিজিৎ, অভিজিৎ, মরবার মারবার খেলাটা বন্ধ করে দিই। ক্যান্সেল, ক্যান্সেল, মারবো না এদের কাউকে, ছেড়ে দিচ্ছি। মারবো না এদের আমি, ছেড়ে দিচ্ছি। দেখো, সিআইডির গায়ে দাগ লেগেছে, লেগেছে লাগেনি না? এই রিমোট নাও, এবার এবার খুশি, খুশি তো? কিন্তু একটা দাগ তো তোর গায়ে লেগে গেছে, রক্তের দাগ। খুন? কার খুন? ওই রুম বয় রঘুর রক্তের দাগ। শেষ পর্যন্ত তোমরা আমায় ধরেই ফেললে তো। সিআইডির ওপর বদলা নেবার জন্য আমি কত সুন্দর প্ল্যান করেছিলাম, কিন্তু আফসোস, আমার সমস্ত খাটনিটা বেকার হয়ে গেল। সিআইডিকে শেষ করার প্ল্যান অনেকবার করা হয়েছে, আর সেটা তোর মতো আসামিরা বারবার চেষ্টা করেছে আমাদের শেষ করতে। না কেউ সফল হয়েছে আর না সফল হতে পারবে। জেলে যাওয়ার জন্য তৈরি হ, বুঝেছিস? ওখানে দয়া তোর সঙ্গে অবশ্যই দেখা করতে যাবে, ফেরিয়েকে নিয়ে যাও। চল চল, তুইও চল। সরি স্যার, আমি লোভে পড়ে গিয়ে নিজের বউকে খুন করতে চলেছিলাম। হ্যাঁ স্যার, বুঝে হোক বা না বুঝে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। ভুল নয়, অপরাধ করেছো তোমরা। তোমাদের সঙ্গে ঠিক কি হবে সেটার সিদ্ধান্ত আদালত নেবে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।